প্রণোদনার কৃষি ঋণ বিতরণে এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়া যায়নি, যদিও কয়েক দফা সময়ে বেঁধে শেষ করা যায়নি। সবশেষ চলতি মাসের মধ্যে এটি বিতরণের নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। কাগজপত্রের জটিলতা এবং ব্যাংকারদের অনাগ্রহের কারণে বিতরণ কম বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে ব্যাংকাররা বলছেন, শুরুতে কৃষকদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় অন্য খাতের ন্যায় কৃষির জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। 4% সুদে ঋণ বিতরণের জন্য 5,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়। প্রজ্ঞাপন জারি করা হয় গত বছরের এপ্রিলে। এরপর 10 মাস পেরিয়ে গেলেও বিতরণ করা হয়েছে 3,500 কোটি টাকার কিছু বেশি, যা মোট বরাদ্দের 71%। আর এ মাসেই বিতরণ করতে হবে বাকি 29%। অভিযোগ আছে শাখা পর্যায়ে কর্মকর্তাদের অসহযোগিতায় সরকারের দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। যদিও ব্যাংকাররা বলছেন ভিন্ন কথা। বর্ষাটা একটু দীর্ঘায়িত হওয়ার কারণে ওই লোন ডিসবার্সমেন্টটা ডিলেড হয়েছে। এখন কিন্তু এটা পুরোদমে চলছে, ঋণ বিতরণের পরিবেশটা তো সম্পূর্ণভাবে ঠিক হয়েছে। যেহেতু একটা সময়ের একটা বিষয় আছে, সিজনের বিষয় আছে, সেটা এখনও আমরা মনে হয় না যে আমাদের খুব এটা নিয়ে খুব আমরা হতাশা হওয়ার সময় এসছে। চলতি মাসের মধ্যে ঋণ বিতরণ শেষ করার কথা থাকলেও তার ধারে কাছেও নেই বেশিরভাগ ব্যাংক। 80% বেশি ঋণ বিতরণ করেছে মাত্র 13টি ব্যাংক। 23টি ব্যাংকের বিতরণ 50%-ও কম, আর কয়েকটি ব্যাংকের বিতরণ 10%-ও নিচে। বিশ্লেষকরা বলছেন, তথ্য উপাত্তের জটিলতার কারণেই কৃষি ঋণ বিতরণের পরিমাণ কম। এক্ষেত্রে এনজিও সহায়তা নিয়ে একেই সমাধান হিসেবে দেখছেন তারা। জটিলতার বিষয়টি স্বীকার করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান ব্যাংকাররা। ছোট উদ্যোক্তা, তাদের সাথে অনেক দিনের তাদের একটা সম্পর্ক আছে, সেটাকে ব্যবহার করে এই ঋণটাকে দ্রুত ডিসবার্সও করতে পারবেন, রিকভারিও করতে পারবেন। সুদের হার কম থাকার কারণে কৃষকরা যে সুবিধাটা পাচ্ছে সেটা তারা বুঝবে এবং তখন কিন্তু ব্যাংকমুখী হবে। এটা হলো বিজনেস মডেল চেঞ্জ দরকার, আর একটা টেকনোলজি চেঞ্জ দরকার, যেখানে লো কস্টে ডিসবার্সমেন্টও করা যায় এবং আদায় করা যায়। বাংলাদেশ ব্যাংক বলছে, নিয়মিত কৃষি ঋণের পাশাপাশি ঘোষণা করা হয় প্রণোদনা প্যাকেজ। বিভিন্ন খামার এবং মৌসুমি ফল ও ফুল চাষীদের সহায়তার জন্য নেওয়া হয় এই উদ্যোগ। নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ শেষ করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। বা অন্য অন্য যে সমস্ত ফসল সংক্রান্ত ব্যাপারে যে ঋণগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এর বাইরে, এগুলোতেও কিন্তু কৃষিখাতের সাথে রিলেটেড কিছু কিছু খাত আছে যেটাকে আমরা কৃষিখাত হিসেবে ট্রিট করি। তা আমার বিশ্বাস বাকিটুকু এই 3 মাসের ভিতরে এগুলো কমপ্লিট হয়ে যাবে, তো মানে 100% এটা রিকভারি হয়ে যাবে। শুরুতে জুনের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম শেষ করার নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের, কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ কৃষি ঋণ বিতরণ না হয় আগে আরও 2 দফা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।